সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। যে ভাইরা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যেন পরবর্তী ভিডিও আপডেট প্রথমে পৌঁছে যায় আপনার কাছে। আজকে আপনাদের দেখাবো কিছু সুন্দর সুন্দর হাইস গাড়ি। আর আজকে আপনাদের নিয়ে এসেছি ইব্রাহিম কার সেন্টার। ইব্রাহিম কার সেন্টারটি অবস্থিত উত্তরা দিয়াবাড়িতে, হাইস গাড়ির জন্য খুবই নাম করা একটা প্রতিষ্ঠান। আর আপনারা সবসময়ই ইব্রাহিম কার সেন্টারে হাইস গাড়ি অ্যাভেলেবেল কালেকশান সবসময় পাবেন। তো সুপ্রিয় দর্শক, চলেন আমরা প্রথমেই গাড়িগুলো দেখে আসি। প্রথমে যে গাড়িটা থাকছে, টয়োটা হাইস সুপার জিএল 2013 মডেল, 2016 রেজিস্ট্রেশন। এই হচ্ছে গাড়িটার সামনের কন্ডিশন। ডাবল পাড়া হেডলাইট আপনারা পেয়ে যাবেন এবং গাড়িটা ঢাকা মেট্রো 16 সিরিয়াল, উত্তরা বিআরটিএ নাম্বার। দেখেন গাড়িটার সামনের কন্ডিশন হবে এমন, এবং গাড়িটা কিন্তু সিলভার কালারের একটা গাড়ি। আর এই গাড়িটা আপনারা দেখতে হলে অবশ্যই ফিজিক্যালি চলে আসবেন ইব্রাহিম কার সেন্টারে। আর এই হচ্ছে গাড়িটার ভেতরের কন্ডিশন, এবং বাম পাশের ভেতরের মাঝের দরজা দিয়ে ভেতরের কন্ডিশন হবে এমন। নতুন সিট কভার লাগানো হয়েছে, ফুল সিলিং ফুল প্যাডের গাড়ি, আর সিলিং কন্ডিশন হবে এমন। দেখেন আপনারা গাড়িগুলো অবশ্যই দেখে শুনে বুঝে তারপরে কেনার চেষ্টা করবেন। আমি যতটুকু পারি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করি। আর গাড়িটা ফুল সিলিং ফুল প্যাডের গাড়ি, এবং সামনে পিছনের গ্লাস অরিজিনাল রয়েছে। তারপরেও আপনারা খুব ভালোভাবে যাচাই বাছাই করে গাড়িগুলো কেনার চেষ্টা করবেন। আর এই হচ্ছে গাড়িটার পেছনের কন্ডিশন, এবং গাড়িটাতে কিন্তু এলপিজি কনভার্ট করা রয়েছে দেখেন। আর এই হচ্ছে গাড়িটার পেছনের দরজার বর্ডারের কন্ডিশন, খুবই সুন্দর কন্ডিশনে গাড়িটা রয়েছে যে ভাইয়েরা। আর এই গাড়িটার যে প্রাইস হবে, প্রাইসটাও খুবই সুন্দর একটা প্রাইস হবে, আপনাদের রিজনেবল প্রাইসেই বলতে পারেন। আপনারা হয়তো দামাদামি করে আর একটু কম বেশি করে নিতে পারেন। আর এই হচ্ছে গাড়িটার ডান পাশের পেছনের গ্লাস, এবং চাকাগুলো মোটামুটি রয়েছে, খুব যে ফ্রেশ তা বলবো না আমি। আপনারা ভিডিওতে যেমন দেখছেন, ফিজিক্যালি আসলে ঠিক তেমনই দেখতে পাবেন। আর এই হচ্ছে গাড়িটার ডান পাশের দরজার বর্ডারের কন্ডিশন। দেখেন এই গাড়িটাতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই, আর যে গ্লাসগুলো রয়েছে গ্লাসগুলো অরিজিনালি টয়োটার গ্লাস রয়েছে। আপনারা ফিজিক্যালি আসলে হয়তো বুঝতে পারবেন। এবং গাড়িটা 2013 মডেলের সুপার জিএল, এসির কন্ট্রোল প্যানেল সফট টাচ, এবং গাড়িটাতে একটা অ্যান্ড্রয়েড ডিভিডি প্লেয়ার লাগানো রয়েছে, খুবই চমৎকার একটা। বর্তমান যুগে হাইস গাড়িতে একটা অ্যান্ড্রয়েড ডিভিডি প্লেয়ার থাকলে খুবই ভিতরের ডেকোরেশনটা খুবই সুন্দর লাগে। আর এই হচ্ছে গাড়িটার বনেট কভারের নিচের কন্ডিশন, আপনারা ফিজিক্যালি দেখলেও ঠিক এমনই দেখতে পাবেন ভিডিওতে যেমন দেখছেন। আর এই গাড়িটার এই অবস্থায় আস্কিং প্রাইস 26,50,000 টাকা আস্কিং প্রাইস। আপনারা এখানে হয়তো অল্প কিছু দামাদামি করতে পারবেন। এরপরেই যে গাড়িটা রয়েছে, হোয়াইট কালারের একটা গাড়ি, 2013 মডেলের জিএল, 2017 রেজিস্ট্রেশন, এবং গাড়িটার সামনের কন্ডিশন হবে এমন। দেখেন এই হচ্ছে গাড়িটার সামনের কন্ডিশন, এবং গাড়িটা ঢাকা মেট্রো 19 সিরিয়ালের গাড়ি। আর এই হচ্ছে গাড়িটার নিচের কন্ডিশন, দেখেন গাড়িটাতে কোনো লিকেজ নাই, এবং ইঞ্জিন গিয়ারবক্সগুলোও খুবই ভালো রয়েছে। আর এই হচ্ছে গাড়িটার বাম পাশের দরজা দিয়ে সামনের কন্ডিশন, দেখেন ভেতরের কন্ডিশন হবে এমন। এবং এই গাড়িটা কিন্তু জিএল গাড়ি, 2013 মডেলের জিএল, 2017 রেজিস্ট্রেশন, চমৎকার একটা গাড়ি। আর এই গাড়িটার নতুন সিট কভার লাগানো রয়েছে, দেখেন সিলিংগুলোও ফ্রেশ রয়েছে, জিএল গাড়ির সিলিং। আর হোয়াইট কালারের গাড়ি আসলে খুবই কম পাওয়া যায়, তারপরেও ইব্রাহিম কার সেন্টারে সবসময় সব ধরনের কালারের গাড়ি রাখার চেষ্টা করেন। দেখেন এই হচ্ছে গাড়িটার সাইড কন্ডিশন, এবং পিছনের কন্ডিশন হবে এমন। আর এই গাড়িটাও কিন্তু আপনারা লো বাজেটে নিতে পারবেন। আর এই গাড়িটা ঢাকা মেট্রো 19 সিরিয়ালের গাড়ি। দেখেন এই হচ্ছে গাড়িটার পিছনের কন্ডিশন, এবং এই গাড়িটা কিন্তু এলপিজি সিএনজি কনভার্ট করা রয়েছে, দুঃখিত। দেখেন আর দুইটা সিলিন্ডার আপনারা পেয়ে যাবেন, এবং পিছনের বর্ডারের কন্ডিশন হবে এমন। দেখেন সামনে পিছন থেকে সামনের কন্ডিশন, এবং সিট কভারগুলোও নতুন ইনস্টল করা হয়েছে, এবং দুইটা সিএনজি সিলিন্ডার কিন্তু আপনারা পেয়ে যাবেন।
দেখেন এই হচ্ছে গাড়িটার ডান পাশের পিছনের চাকা, আর গাড়িটা 5 ডোরের গাড়ি, 2013 মডেল, 2017 রেজিস্ট্রেশন। গাড়িটা ওয়াশ পলিশ করানো থাকলে আরেকটু ক্লিয়ার লাগতো, পরিষ্কার লাগতো, আর আমি যেভাবে পেয়েছি ভিডিওটি সেভাবেই করা। আপনারা ফিজিক্যালি চলে আসতে পারেন ইব্রাহিম কার সেন্টারে। আর ইব্রাহিম কার সেন্টার আসলে একটা পপুলার সেকেন্ড হ্যান্ড গাড়ির শোরুম। আপনারা হয়তো জানেন যে উত্তরা দিয়াবাড়িতে খুবই নাম করা একটা শোরুম এই ইব্রাহিম কার সেন্টার। আর এই ইব্রাহিম কার সেন্টারে আপনারা সবসময় হাইস গাড়ি পাবেন। আর এই গাড়িটার এই অবস্থায় আস্কিং প্রাইস 23,50,000 টাকা। এরপরে আরও একটা গাড়ি রয়েছে 2015 মডেলের জিএল গাড়ি, 2015 মডেল, 2018 রেজিস্ট্রেশন, একবারে রানিং একটা গাড়ি। দেখেন এই হচ্ছে গাড়িটার সামনের কন্ডিশন, অরিজিনাল গ্লাস, চমৎকার একটা গাড়ি, আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন। 15 মডেল, 2018 রেজিস্ট্রেশন, এবং গাড়িটার ইঞ্জিন কন্ডিশন, গিয়ারবক্স খুবই ফ্রেশ অবস্থায় রয়েছে, টায়ার কন্ডিশনও মোটামুটি ফ্রেশ রয়েছে। আর এই হচ্ছে গাড়িটার সামনের কন্ডিশন, ড্যাশবোর্ডের কন্ডিশন হবে এমন, সিলিং কন্ডিশন, সিট কভারগুলোও নতুন ইনস্টল করা হয়েছে, এবং গাড়িটার বাম পাশের মাঝের দরজা দিয়ে ভেতরের কন্ডিশন হবে এমন। গাড়িটাতে 12 জন প্যাসেঞ্জার আপনারা ক্যারি করতে পারবেন, এবং সিলিং কন্ডিশনও ফ্রেশ রয়েছে নতুনের মতো, আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন গাড়িটা কি কন্ডিশনে রয়েছে। আর যে ভাইয়েরা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যেন পরবর্তী ভিডিও আপডেট প্রথমে পৌঁছে যায় আপনার কাছে। আর সুপ্রিয় দর্শক, আপনাদের একটা রিকোয়েস্ট করব, সেটা হচ্ছে আপনারা দেখে শুনে বুঝে তারপরে গাড়িগুলো কেনার চেষ্টা করবেন, প্রয়োজন হলে একজন টেকনিশিয়ানের পরামর্শ নেবেন। আর আপনারা অবশ্যই যাচাই বাছাই না করে কোনো গাড়ি কিনবেন না, এটা আমার রিকোয়েস্ট। আর আপনাদের কি ধরনের গাড়ি প্রয়োজন হাইস গাড়ির মধ্যে, অবশ্যই আপনাদের কমেন্ট বক্সে আপনারা জানাবেন, আমরা সে ধরনের গাড়ির ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব। দেখেন এই হচ্ছে গাড়িটার পিছনের কন্ডিশন, এবং পিছনে কিন্তু আপনারা 130 লিটারের সিএনজি সিলিন্ডার পেয়ে যাবেন, এবং পিছনের কন্ডিশন হবে এমন, খুবই চমৎকার একটা গাড়ি, 2015 মডেল, 2018 রেজিস্ট্রেশন, জিএল গাড়ি। আর এই গাড়িটার প্রাইসটাও খুবই রিজনেবল হবে, যেহেতু রানিং মডেলের গাড়ি, 15 মডেল, 18 রেজিস্ট্রেশন, সিএনজি কনভার্ট করা রয়েছে। আর এই গাড়িটা 2000 সিসির ওয়ান টিআর ভিভিটিআই পেট্রোল ইঞ্জিন, দেখেন। আর এই হচ্ছে গাড়িটার ভেতরের কন্ডিশন, স্টিয়ারিং হুইলের কন্ডিশন, ড্যাশবোর্ডও ফ্রেশ রয়েছে, এবং গাড়িটাতে কিন্তু ডিভিডি প্লেয়ার রয়েছে, ব্যাক ক্যামেরা রয়েছে। আর এই হচ্ছে গাড়িটার সামনের কন্ডিশন, এবং গাড়িটার বনেট কভারের নিচের কন্ডিশন হবে এমন, দেখেন এই হচ্ছে গাড়িটার বনেট কভারের নিচের কন্ডিশন, আপনারা ফিজিক্যালি দেখলে ঠিক এমনই দেখতে পাবেন ভিডিওতে যেমন দেখছেন। আর এই গাড়িটার এই অবস্থায় আস্কিং প্রাইস 26,50,000 টাকা, এটা আস্কিং প্রাইস। আপনারা এখানে আসলে হয়তো কথাবার্তা বললে কিছু অনার করা হবে। আর এরপরে যে গাড়িটা রয়েছে টয়োটা হায়েস জিএল গাড়ি, 2013 মডেল, 2019 রেজিস্ট্রেশন। এই গাড়িটাও ফ্রেশ অবস্থার একটা গাড়ি, কারণ এই গাড়িটার বয়স 4 বছর রানিং। আর এই দেখেন ঢাকা মেট্রো 19 সিরিয়ালের গাড়ি। আর এই হচ্ছে গাড়িটার নিচের কন্ডিশন। আর আপনারা ফিজিক্যালি চলে আসতে পারেন ইব্রাহিম কার সেন্টারে, উত্তরা দিয়াবাড়ি খালপাড় 12 নম্বর সেক্টরে অবস্থিত। আর এই হচ্ছে গাড়িটার সামনের কন্ডিশন, দেখেন জিএল গাড়ি, 2013 মডেল, 2019 রেজিস্ট্রেশন। আর এই গাড়িটার সাইড গ্লাসগুলো কিন্তু ব্ল্যাক গ্লাস পেয়ে যাবেন, দেখেন উপরের সিলিং কন্ডিশন, ডুয়েল সিট কন্ডিশন, ওভারঅল কন্ডিশনই ফ্রেশ পাবেন, আপনারা আপনাদের পছন্দ মতো দেখে শুনে বুঝে নিতে পারবেন। আর ইব্রাহিম কার সেন্টারের একটা সুনাম রয়েছে যে এখানে আসলে আপনারা 4-5টা হাইস গাড়ি দেখে একটা গাড়ি নিতে পারবেন, অন্যান্য শোরুমে আসলে হাইস গাড়ির সংখ্যা তুলনামূলকভাবে কম থাকে উত্তরার ভিতরে, এবং সবসময় আপনারা হাইস গাড়ির কালেকশান আপনারা ইব্রাহিম কার সেন্টারে সবসময় পাবেন। এবং আপনাদের যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে ইব্রাহিম কার সেন্টারের
বললে ওনারা সে ধরনের গাড়ি আপনাদেরকে ম্যানেজ করে দিবে। এবং আপনারা যদি কোনো গাড়ি এক্সচেঞ্জ করতে চান, যে ভাই আমার একটা গাড়ি আছে প্রাইভেট ইউজের গাড়ি আমি এক্সচেঞ্জ করব, তাও আপনারা পারবেন। আর এই গাড়িটার এই অবস্থায় আস্কিং প্রাইস 23,50,000 টাকা। ইব্রাহিম কার সেন্টারে আরও অনেক কালারের এবং কন্ডিশনের কনফিগারেশনের গাড়িগুলো আপনারা পাবেন সব সময়। অবশ্যই এই গাড়িটা ডিটেলস আমি দেই নাই, কারণ এই গাড়িটা অ্যাডভান্স হয়েছে, মাত্র অ্যাডভান্স হইল। যাই হোক, আপনারা আরও সুন্দর সুন্দর গাড়ি পাবেন ইব্রাহিম কার সেন্টারে। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকে হায়েস্ট গাড়ির ভিডিও, দেখা হবে অন্য কোনো হায়েস্ট গাড়ির ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।